পাপারাজ্জি থেকে শুরু করে ভক্ত বলিউড তারকাদের পোশাকের উপর নজর সবারই। তবে এখন শুধুই পত্রিকার ফটোশুটের মাধ্যমেই নয়, নেট মাধ্যমের সুবাদেও তারকারা খুব সহজেই দর্শকদের কাছে পৌঁছে যায়। দর্শক তার পছন্দের নায়িকা কোন বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরছেন, অথবা কি দিয়ে নৈশভোজ করছেন, কিংবা স্বপ্ন পুরুষ কোন নারীকে নিয়ে ডিনার বা ডেটে গেল নিতান্ত মনের খোরাক জোটানোর জন্য, সেটা জানতে চাইবেই। আর এই কাজটি করে থাকেন পাপারাজ্জিরা। শুধুই অন্যের ব্যক্তিগত জীবন চুরি করে অনুপ্রবেশই করে না, তথ্য এবং জীবন ধারণের শৈলী উন্মুক্ত করে তারকাদের জীবনকে বিষিয়ে তোলে। বলিউড তারকাদের অদ্ভুত যত পোশাক, এগুলো তাদের বদলতে ভক্তদের সামনে আসে। এর মধ্যে রণবীর সিং আর করণ জোহর রংচঙ্গে জামা কাপড় পরার জন্য সবসময় আলোচনায়। তাদের ছবি এবং ভিডিও হরহামেশাই শেয়ার হয় নেট দুনিয়ায়। কখনো দর্শকেরা তারকাদের ভূয়সী প্রশংসা করেন, আবার কখনো তাদের পোশাক ও শরীরের গঠন নিয়ে নেতিবাচক মন্তব্য করে ফেলেন। হিন্দি ধারাবাহিকের মুখ মনিরা এখন বলিউডের সফল অভিনেত্রীদের একজন। কিছুদিন আগে তার একটি ভিডিও প্রকাশ্যে আসে, সেখানে দেখা যায় লং ড্রেস পরে গাড়ি থেকে নামতে। ছবি তোলার সময় ড্রেস সামলাতে ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। বাদ যায়নি অনেরি বজানিও, কয়েকটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। যোগ দিবসে অনেরি একটি অন্তর্বাস পরে ছবি দেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, কিন্তু ছবিটি আপলোড করার সঙ্গে সঙ্গেই অনেকে তার শারীরিক গঠন নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। পোশাক নিয়ে বরাবরই পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন উর্ফি জাভেদ, এ নিয়ে প্রায় বিতর্কে জড়ান তিনি। পরনে কখনো অবিকল কাছের মতো দেখতে কাপড় দিয়ে তৈরি মিনি ড্রেস, আবার কখনো নিজের পুরনো জামা কেটে কুটে সেলাই করে পরেন উর্ফি। এই তালিকায় রয়েছেন হিনা খান, সঞ্জিদা শেখ, কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ, আনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, নার্গিস পাখরি, ইয়ামি গৌতম, দিশা পাটানি, কাজল আগারওয়াল, রিয়া চক্রবর্তী, শ্রিয়া শরণ, সোনাক্ষী সিনহা, শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট, জ্যাকুলিন পার্নার্দেস, দীপিকা পাড়ুকুন সহ অনেক তারকাই। অবশ্য গুজব রয়েছে আলোচনায় থাকার জন্য তারকারা নিজে থেকেই পাপারাজ্জির শরণাপন্ন হন। আহসান হাবিব, বিনোদন ডেস্ক, দেশ টিভি।